नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनेले सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 16 अक्टोबर मंगल मिथुन राशिते वृश्चिक राशि सठिक पदक्षेप ग्रहण करुन, चारटी काज भूलेओ करबेन ना। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोए आमी प्रत्येक वृश्चिक राशिर जातक जातिका वृश्चिक लग्ने जातक जातिकार उद्देश्ये किछु गुरुत्वपूर्ण बक्तव्य राखबो, तादेर जानाबो। तादेर मालिक प्रभु पिता मंगल प्रवेश करते चलेछे मिथुन राशिते 16 अक्टोबर। जेहेतु मिथुन राशि मंगलेर शत्रुक्षेत्र आर मंगल होच्छे मिथुन राशिर मालिक प्रभु पिता, ताई वृश्चिक राशि सठिक पदक्षेप ग्रहण करुन, चारटि काज भूलेओ करबेन ना। कौन से चारटी काज एवं कौन से सठिक पदक्षेप ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब करूँ, पासे थका बेल आइकनटी अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। मंगल होच्छे मांगलिक ग्रह। मंगल आमादेर जीवने भाता भगिनी सम्पर्क ठीक करे, मंगल आमादेर जीवने पारिवारिक जीवने मंगल बोये आने, मंगल आमादेर देय जायगा जमी सम्पत्ति गृहबाड़ी, मंगल आमादेर दिए थाके मानविक सुख। सेई मंगल जखन प्रवेश करछे शत्रु क्षेत्रे मिथुन राशिते आर जा वृश्चिक राशिर क्षेत्रे अष्टम घर, এবং মঙ্গল প্রায় 13 নভেম্বর পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে। তাই 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশি বিশেষ কিছু পদক্ষেপ নিতেই হবে, যথেষ্ট সাবধানে থাকতে হবে, কারণ এক্ষেত্রে মঙ্গল থাকবে আপনার রাশি লগ্নের অষ্টমে। অষ্টম ঘর মানে মৃত্যু ঘর, অষ্টম ঘরে নিধন ঘরে মঙ্গলের অবস্থান। বৃশ্চিক রাশি চারটি কাজ ভুলও করবেন না। প্রথম কাজ, এই সময়ের মধ্যে আপনি কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি করবেন না, আপনি কোনো প্রেমজ সম্পর্ক তৈরি করবেন না। পারিবারিক জীবনে ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের কলহ যাতে না হয়, সেদিক দিয়ে বিশেষভাবে যত্নবান হন। এছাড়াও বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আপনার নানা ধরনের সাংসারিক অশান্তি হতে পারে। অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক প্রভাব বয়ে আনতে পারে, তাই আপনি এই সময়ের মধ্যে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক শান্তি বজায় রাখার জন্যে আপনি প্রত্যহ আপনি বিশেষভাবে মা লক্ষ্মীকে অবশ্যই আরাধনা করুন। গৃহের মধ্যে মা লক্ষ্মীকে আরাধনা করলে গৃহের মধ্যে শ্রী বৃদ্ধি পাবে, গৃহের মধ্যে শান্তি বজায় থাকবে। তাই বলবো যে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত আপনি গৃহ অশান্তি, বৈবাহিক সম্পর্ক, প্রেমজ সম্পর্ক এগুলো থেকে দূরে থাকুন এবং নিজে আনন্দে থাকার চেষ্টা করুন। দ্বিতীয় যে কাজটি করতে নিষেধ করব তা হচ্ছে, যেহেতু মঙ্গল আপনার রাশি লগ্নের অধিপতি, তাই আপনার শরীরে নানা ধরনের রোগ ভোগ এসে যেতেই পারে। তাই এই সময়ের মধ্যে আপনি আপনার শারীরিক দিক দিয়ে বিশেষ নিরাপদে থাকার চেষ্টা করুন। বিশেষ করে পেটের গণ্ডগোল, বিশেষ করে চর্মরোগ, বিশেষ করে হজমের সমস্যা, বিশেষ করে মলাশয়ের বিভিন্ন রোগ, বিশেষ করে থাইরয়েড, বিশেষ করে প্রেসার, বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা, এগুলো থেকে নিজেকে দূরে রাখুন। এছাড়া সবচেয়ে বড় কথা, অ্যালার্জেটিক যাদের রোগ আছে তাদেরকে বলবো, মঙ্গল অষ্টমে অবস্থান শত্রুক্ষেত্রে আপনার কিছুটা অসুবিধে আনবে শরীরে, তাই আগে থেকে আপনাকে যথেষ্ট প্রোটেকশনমূলক ব্যবস্থা নিয়ে রাখুন। তাই এমন কিছু করবেন না 16 অক্টোবর থেকে 13 নভেম্বর যাতে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা চলে আসে। তৃতীয় যে কাজটি নিষেধ করব, এই সময়ের মধ্যে আপনি মামলা মোকদ্দমায় কোনো অশান্তিতে জড়াতে যাবেন না, কারণ আপনার মঙ্গল যেহেতু শত্রুক্ষেত্রে এতে আপনার শত্রুরা জিতে যাবে। তাই আপনি মঙ্গল যেহেতু আপনার মালিক কারক, তাই আপনি কোনোভাবে যেতে যাবেন না কোনো ধরনের অশান্তিতে, মামলা মোকদ্দমাতে, শত্রুতাতে, এতে আপনার ক্ষতি হবে।
এবং শেষ আর একটা কাজ বলবো, আপনি সেই কাজটি ভুলেও করবেন না, এই সময় প্রতি মঙ্গলবার নিরামিষ ভোজন করুন, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা, শনি চল্লিশা পাঠ করুন, শিব চল্লিশা, নারায়ণ চল্লিশা, গণেশ চল্লিশা পাঠ করুন, এই সময়ে প্রতি মঙ্গলবার আপনি অবশ্যই পঞ্চমুখী হনুমানকে লাড্ডু দিয়ে পুজো করুন, এতে আপনার মঙ্গলের প্রভাব অনেক কমবে। পারলে হাতেতে একটা রক্তমুখী প্রবাল ধারণ করতে পারেন, নারীরা মা হাতে অনামিকা আঙুলে, পুরুষেরা ডান হাতের অনামিকা আঙুলে, বয়স অনুসারে ছ রতি থেকে আপনি কুড়ি রতি পর্যন্ত প্রবাল ধারণ করতেই পারেন। সুতরাং আমি বলবো আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে এই সময়, আপনার সঠিক পদক্ষেপ ভবিষ্যৎ জীবনে আপনাকে সঠিক দিকেই নিয়ে যাবে, কারণ ১৩ নভেম্বরের পর মঙ্গল পুনরায় আবার বৃষ রাশিতেই চলে যাবে। তাই এই কটা দিন, ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর, এই অষ্টমস্ত মঙ্গল যে সমস্ত অশুভ ফল দেবে সে থেকে নিজেকে সেভ করতে আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ নিতেই হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।